খবর জানতে যে 70,000 টাকা জমি কিনতে চাইছে, আর ওই পার্টির নাম তো তসি, তসির মিয়া। টাকা পয়সা কিছু নাই, একের ফকির নি পার্টি। আরে টাকা তো দিব আমি, এর টাকা না থাকলে তো কোনো অসুবিধা নাই। আপনি কোন, এই লোকটা কেমন বিশ্বাস করা যায় তো? কোনো ঝামেলা টামেলা করবো না তো? আর কিসে ঝামেলা করব, আমি আছি না, সব ঝামেলা তো আমি ঠেক দেব। কোনো ঝামেলার কোনো ব্যাপার নাই। শোনেন, মহিম তালুকদার কাছ থেকে জমি কেনার আগেই ওর কাছ থেকে বেচা দলিলটা করে নেব। আরে ওইটা তো করুমি, তার আগে কোন হে মুখ বন্ধ রাখবো কিনা। তা ওই সাহেব কিন্তু এর মধ্যেই আমাকে সন্দেহ করা শুরু করছে। তার জমিগুলান ওই কেতা ভাজির কাছে দেওয়ায় আপনার লগে এটা নিয়ে কথা বলতে পারে। আপনি কইবেন আমি কেতা ভাজির সাথে এই দালালি টালালি করি না। আরে দূর, আপনি কারে কি শিখাইতেছেন? অত কিছু শিখাই দেওয়া লাগবে না। আমার নাম মোহাম্মদ আলী, ওরফে চতুর আলী। বলতেন 30 বছর ধরে গরু আর জমি দালালি করতেছি। কোথায় কি করতে হইব না করতে হইব, কোথায় রস ঢালতে হইব, এটা খুব ভালো করে জানা আছে। তা কেতা ভাজির লগে কথাটা সেরা ফেলুন। আর ওরা তো ফাইনাল করে ফেলাইছি, 1,50,000 টাকা দিয়ে দিব। 1,50,000 টাকা? হ্যাঁ, আর একটু বাড়ান যায় না? কাপড় দিয়ে খায় না, একেবারে ফুরাই যাবো গা। 70,000 টাকা দিয়ে কিনবেন, 1,50,000 বেচবে, নগদে 80,000 টাকা দিয়ে আলাম। আরে মিয়া, অন্যান্য খরচ আছে না এর লগে? তাও লাভ হইব না। আরে হোক, তারপরেও আপনি বাড়ানোর চেষ্টা করেন। কেতা ভাজি মহিম তালুকদারের জমি বেশি টাকায় কিনতে রাজি হইব। মহিম তালুকদারের উপর হের মেলা জিত। আপনি হের লগে আরেকবার কথা কন, কন মহিম তালুকদার 2 লাখের নিচে ওই জমি বেচবো না। এত চাওয়া যাবো নাকি? চায়া দেখেন, 2 লাখ চাইলে তো আর 2 লাখ দেবো না, দরাদরি করব। আপনি 1.5-2 লাখ টাকায় রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাইও মনে। আরে এই কই যান, আপনার লগে তো আরও কথা আছে। এই মোহাম্মদ ভাই, এই আরে ওই মোহাম্মদ ভাই, হলে শোনেন শোনেন, আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেন, আপনার একটু সন্ধান টন্ধান করেন, কোন পাত্রের সন্ধান পাইলে আমার একটু জানাই। পাত্র খুঁজুন কিসের জন্য? আপনি নিজেই বিয়ে করে ফেলান। আরে না, গুলনাহার বিয়ান আমার পছন্দ করে না। পছন্দ না করার কি আছে? হ্যাঁ, আপনার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো দিকটা কম আছে নাকি? আর আপনি দেখতেও তো সুপার স্মার্ট। হ্যাঁ, তারপর আপনি তো বংশবুনিয়াদ অনেক হাই, মানে অনেক উঁচু। আরে তাতে কি, গুলনার বিয়ান আমারই বিয়া করব না। আপনি হের লগে পাত্র দেখেন। আরে মাহিম তালুকদারের মেয়ের জন্য পাত্র খোঁজা খুবই কঠিন, হ্যাঁ আবার বংশবুনিয়াদ নিয়ে খুব বাজ বিচার করে। আরে অহনার বংশ টংশ নিয়ে বাজ বিচার করব না, ওই বংশ নিয়ে বাজ বিচার করতে যাইয়া মায়ারে বুড়ি বানায় ফেলছে। একজনের অবশ্যই ইচ্ছা আছে ওই মাহিম তালুকদারের মেয়ের বিয়ে করার, সে হচ্ছে ওই কেতা ভাজির ফোলা রঙ্গু। কোন কি? আরে হ্যাঁ, তাহলে কি বউ, মাহিম তালুকদার তো তার মেয়েরে ওই কেতা ভাজির ফোলাকে বিয়ে দিব না। তার কারণ কোনো এক সময় ওই কেতা ভাজি মাহিম তালুকদার বাড়িতে কামলা কাটছে। খাটুক, আমি চাই গুলনার বিয়ান্ডে ওই রঙ্গুর লগেই বিয়ে দিতে, তাইলে হের দেমাক ভাঙবো। ওই চেষ্টা করে লাভ নাই, মাহিম তালুকদার রাজি হবো না, আর আপনার বিয়ে গুলনাহার রাজি হবো না। আর অন্য আচ্ছা ঠিক আছে, তাহলে যান আপনি। আচ্ছা ঠিক আছে।